দান, দয়া, ব্যক্তিত্ব, সাহস, বুদ্ধিমত্তা, স্বদেশ প্রেম প্রভৃতি গুণের সমাবেশ ঘটে গিয়েছিল রানী রাসমণির মধ্যে। বাংলার মানুষের কাছে তিনি চিরদিনই প্রণম্যা। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে গ্রন্থে শারদানন্দ রানী রাসমণি সম্পর্কে বলেছেন, তার ঈশ্বর বিশ্বাস, তেজস্বিতা, দারিদ্রদের প্রতি নিরন্তর সহানুভূতি, সহস্রদান, অকাতর অর্থ ব্যয় প্রভৃতি অনুষ্ঠান সমূহ তাকে সকলের বিশেষ প্রিয় করে তুলেছে। বাস্তবিকই নিজ গুণে এবং কর্মে এই রমণী তখন আপন রানী নাম সার্থক করতে এবং ব্রাহ্মণ নির্বিশেষে সকল জাতির হৃদয়ে শ্রদ্ধা ও ভক্তি সর্বপ্রকারে আকর্ষণে সক্ষম হয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, অল টাইম সাগা চ্যানেলে আপনাকে স্বাগত। এর মাধ্যমেই আমরা রানী রাসমণির পরিচয় পেয়ে থাকি। 1793 খ্রিস্টাব্দে এই মহতী রানীর জন্ম হয়েছিল হালি শহরের কাছে এক কৃষিজীবী মাহিষ্য পরিবারে। অত্যন্ত দরিদ্র পরিবারের কন্যা সন্তান হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই রানী রাসমণির প্রতিভার স্ফুরণ আমাদের চোখে পড়ে। তখনকার দিনে মেয়েদের শিক্ষালাভ ছিল নিন্দনীয় অপরাধ, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও মেয়েরা শিক্ষিত হতে পারতেন না। একই অবস্থার শিকার হতে হয়েছিল রাসমণিকে। ঘরে সামান্য পড়াশোনার সুযোগ পেয়েছিলেন, এর বেশি এগোনোর সাহস বা সুযোগ কোনো কিছুই ছিল না। অথচ ছোট থেকেই রানী রাসমণি বিশ্বের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন। তার মেধার পরিচয় পেয়ে পরিবারের লোকজনরা অবাক হয়ে যেতেন। রাসমণির রূপ ছিল অসাধারণ। এই রূপকে উপজীব্য করে তার বিয়ে হলো কলকাতার বিরাট ধনী পরিবারে। জানবাজারের প্রীতিরাম দাস ছিলেন এক বিশিষ্ট ব্যবসায়ী। একটা বাঁশের আড়তের মালিকানা ছিল তার। ফোর্ট উইলিয়ামে বসবাসকারী সৈনিকদের নিয়মিত খাবার সরবরাহ করতেন। এইভাবে ব্যবসা সূত্র থেকে তিনি প্রভূত অর্থ উপার্জন করেছিলেন। তার বড় ছেলে রাজচন্দ্রের সাথে রাসমণির বিয়ে হয়েছিল 1804 খ্রিস্টাব্দে। অর্থাৎ তখন রাসমণির বয়স ছিল মাত্র 11 বছর। রাজচন্দ্র ছিলেন এক রাজকীয় পুরুষ। তার ঐশ্বর্য এবং দান ধ্যান ছিল সকলের আলোচনার বিষয়বস্তু। সুদূর পল্লী অঞ্চলের দরিদ্রতম পরিবারের কন্যা হয়ে রাসমণি এলেন এই রাজবাড়িতে। বিয়ের পর রাজচন্দ্রের আর্থিক সঙ্গতি আরও বৃদ্ধি পায়, তাই রাসমণিকে সকলেই সাক্ষাৎ লক্ষ্মী হিসেবে বিবেচনা করতেন। কিন্তু রাসমণির জীবনে নিরন্তর সুখ ছিল না। সারা জীবন তাকে নানা প্রতিকূলতার সাথে সংগ্রাম করতে হয়েছে। কখনো তিনি আত্মসম্মান প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, কখনো ব্রিটিশের ঔদ্ধত্যের জবাব দিয়েছেন, আবার কখনো পারিবারিক অশান্তির আবরণ দূর করার চেষ্টা করেছেন। মাত্র 44 বছর বয়সে রাসমণিকে বিধবা হতে হয়েছিল। তার কোনো ছেলে ছিল না। তখন তার অপর অনেক দায়িত্ব এসে পড়েছিল। বিশাল এই সম্পত্তি দেখাশোনা করতে হবে। আবার 4 কন্যা পদ্মমণি, কুমারী, করুণা ও জগদম্বার থেকে নজর দিতে হবে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও রাসমণি নিজের ব্যক্তিত্ব ছটা অক্ষুণ্ণ রেখেছিলেন। তৃতীয় কন্যা করুণার সঙ্গে মথুরানাথ বিশ্বাসের বিয়ে হয়েছিল। করুণার অকাল মৃত্যুর পর রাসমণি মথুরাবাবুর সঙ্গে চতুর্থ কন্যা জগদম্বার বিয়ে দেন আর জামাইকে সমস্ত সম্পত্তির দেখাশোনার দায়িত্ব দেন। এই কাজের মধ্যে রাসমণির বিষয় চিন্তার পরিচয় পাওয়া যায়। তিনি বুঝতে পেরেছিলেন যে মথুরবাবুর মধ্যে আলাদা ঐশ্বর্য লুকিয়ে আছে। তার হেফাজতে থাকলে বিষয় সম্পত্তি সুরক্ষিত থাকবে। রাসমণি চিরদিনই তার সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। তার অনুরোধে রাজচন্দ্র অনেক অর্থ ব্যয় করে গঙ্গার ঘাট এবং ঘাটে যাবার রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এই ঘাট আজও শহর কলকাতার বুকে দাঁড়িয়ে আছে। সেটি হলো আমাদের অতি পরিচিত বাবুঘাট। বাবুঘাটে 36টি থাম আর চাঁদনি আছে। তার গায়ে লেখা আছে, ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিকের অনুমতিক্রমে এবং বাবু রাজচন্দ্র দাসের অর্থ ব্যয়ে 1830 খ্রিস্টাব্দে এই ঘাট নির্মিত এবং এর নাম বাবু রাজচন্দ্র ঘাট। রাজচন্দ্রের তৈরি করা রাস্তাটির নাম হয়েছিল বাবু রোড। রাসমণি 125,000 টাকা ব্যয় করে রূপোর রথ তৈরি করে পথে বের করেছিলেন। এই শোভাযাত্রার সামনে এবং পেছনে শত শত গায়ক ও বাদক ছিলেন। বেশ কয়েকবার তিনি জাঁকজমকের সঙ্গে রথোৎসব পালন করেছিলেন। তখনকার দিনে 50-60 হাজার টাকা খরচ করে দুর্গাপুজো করতেন। একই রকমের ধুমধামের সঙ্গে জন্মাষ্টমী, বাসন্তী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো প্রভৃতি সম্পন্ন করতেন। তখন তীর্থে যাওয়ার জন্য ভালো পথঘাট ছিল না। অরণ্য সংকুল অঞ্চলের মধ্যে দিয়ে
পায়ে হেঁটে যেতে হতো। অনেক তীর্থযাত্রীকে অনভিপ্রেত ঘটনার সামনে পড়তে হতো। রাসমণি এই অবস্থার কথা বুঝতে পারলেন। তিনি কালীঘাটে বাগান বাড়ি তৈরি করলেন, পুকুর এবং আদিগঙ্গার পাকা ঘাটও তৈরি করলেন। যখন তীর্থ ভ্রমণে যেতেন তখন ঘাট ও মন্দির নির্মাণের কাজে অকাতরে অর্থদান করতেন। রাসমণি তার প্রজাদের অবস্থা সম্পর্কে অকিবহল ছিলেন। রাসমণির প্রজাদের অনেকের জীবিকা ছিল গঙ্গায় মাছ ধরা। এই দরিদ্র প্রজাদের ওপর ইংরেজ সরকার অন্যায়ভাবে মৎস্যকর চাপিয়ে দেয়। এই কর দিতে না পেরে জেলেদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত প্রজারা রানীমাকে এসে ধরল। রাসমণি তাদের আশ্বস্ত করলেন, নায়েব মশাইকে পাঠিয়ে ঘুষুরি থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত গঙ্গা 10,000 টাকায় লিজ নিলেন। এরপর যা করলেন তা এক অকল্পনীয় কাজ। দড়ি, বাঁশ এবং শিকল দিয়ে গঙ্গা ঘিরে ফেললেন, ফলে গঙ্গায় ব্রিটিশ নৌকা আর জাহাজ যেতে পারল না। শেষ পর্যন্ত সরকারকে নতি স্বীকার করতে হলো, মৎস্যকর তুলে নেওয়া হলো। রাসমণি নদীর ওপর থেকে বন্ধন তুলে নিলেন। জীবনে চলার পথে রাসমণি এমন সাহসিকতার পরিচয় বারবার রেখেছেন। একদিকে প্রবল প্রতাপান্বিত ব্রিটিশ সরকার, অন্যদিকে এক বাঙালি রমণী। এই অসম শক্তির যুদ্ধে রাসমণি জয়যুক্ত হয়েছেন, তাই তার নাম কিংবদন্তির ইতিহাসে লেখা আছে। একবার রাসমণির দুর্গাপুজোর সময় হাজার হাজার মানুষ স্নানের জন্য নবপত্রিকা নিয়ে বাবুরোড দিয়ে এগিয়ে চলেছেন। এই সময় বিপত্তি ঘটে গেল। সরকার নিষেধাজ্ঞা জারি করে বলল, বাবুরোড দিয়ে পুজোর শোভাযাত্রা নেওয়া চলবে না। রাসমণি প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, বাবুরোড তার নিজস্ব, তাই তিনি সেখান দিয়ে শোভাযাত্রা নিয়ে যেতে পারবেন। শুরু হলো আদালতে মামলা। রাসমণির 50 টাকা জরিমানা হলো। জরিমানার টাকা জমা দিয়ে রাসমণি যানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত দুপাশে গড়ান কাঠের বেড়া দিয়ে ঘিরে ফেললেন। কর্তৃপক্ষের আর কিছুই করার রইল না। রাসমণি আবার এই স্নায়ুযুদ্ধে জয়লাভ করলেন। লোকের মুখে মুখে ছড়া ছড়িয়ে পড়ল, অষ্ট ঘোড়ার গাড়ি দৌড়ায় রানী রাসমণি, রাস্তা বন্ধ করতে পারল না ইংরেজ কোম্পানি। এবার একদল গোড়া সৈন্য যানবাজারের বাড়িতে ঢুকে পড়ে। রাসমণির কর্মচারীদের সঙ্গে বাগযুদ্ধ শুরু হয়ে যায়। গোড়া সৈন্যরা নেটিভদের ওপর অত্যাচার করে। রাসমণি সব শুনে ভৈরবী মূর্তিতে খাড়া হাতে এগিয়ে এলেন। তাকে এইভাবে এগিয়ে আসতে দেখে গোড়া সৈন্যরা থমকে গিয়েছিল। শেষ পর্যন্ত তারা দল বেঁধে পালিয়ে গেল। পরে এই সৈন্যদের শাস্তি হয়েছিল। রাসমণির জীবনে শ্রেষ্ঠ কীর্তি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির নির্মাণ। এখানে রামকৃষ্ণ প্রকটিত হয়েছিলেন। রাসমণি একবার ঠিক করেছিলেন যে কাশীক্ষেত্রে বিশ্বনাথ দর্শনে যাবেন। সময়টা 1847 খ্রিস্টাব্দ। শখানেক বজরা তৈরি হলো, যাত্রার সব আয়োজন সম্পূর্ণ। যাত্রা শুরুর আগে রাসমণি স্বপ্ন দেখলেন স্বয়ং মা কালী দর্শন দিয়ে বলছেন, কাশীতে যাবার দরকার নেই, গঙ্গার তীরে একটা মন্দির প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করলেই হবে। আবার অনেকে বলেন রানী তার দলবল নিয়ে বজরা ভাসিয়ে বেরিয়ে পড়েছেন, দক্ষিণেশ্বরের কাছে খারাপ আবহাওয়ার জন্য আটকে পড়লেন, সেই সময় ওই স্বপ্ন দেখেছিলেন। উনি আর কাশীতে গিয়ে বিশ্বনাথ দর্শন করলেন না, মন্দিরের উপযুক্ত জমি কেনার জন্য ব্যাকুল হলেন। প্রথমে স্থির করেছিলেন হালি শহরের কাছাকাছি জমি কিনবেন, কিন্তু রাসমণি শূদ্রের মেয়ে এবং শূদ্রের গৃহিণী, তাই তিনি এমন কাজে এগিয়ে এলে উচ্চবর্ণের হিন্দুরা বাধা দেবার চেষ্টা করলেন। আবার রানীকে সংগ্রামের সামনে দাঁড়াতে হলো। শেষ পর্যন্ত হেস্টিংস সাহেবের কাছে থেকে জমি কেনা হলো, স্থাপিত হলো হিন্দু মন্দির। দীর্ঘ 10 বছর ধরে এই মন্দির নির্মাণ কাজ পরিচালিত হয়েছিল। সেই সময় রাসমণি ছিলেন ব্রতচারী, মাকে স্মরণ করতেন এবং সামান্য হব্বিষি আহার করতেন। মন্দির তৈরি হলো। মন্দিরের খরচপত্র চালানোর জন্য ত্রৈলোক্যনাথ ঠাকুরের কাছ থেকে দিনাজপুরে জমি কেনা হয়েছিল। তার জন্য 2,26,000 টাকা খরচ করা হয়। এই সম্পত্তি দক্ষিণেশ্বরের মন্দিরের জন্য দানপত্র করে দেওয়া হয়। 1855 খ্রিস্টাব্দের 31শে মে জগন্নাথ দেবের সানযাত্রার দিনে মন্দির প্রতিষ্ঠা হলো। এবার একজন সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণের প্রয়োজন। রানী ছিলেন মাহিষ্য পরিবারের মেয়ে। সে যুগে মাহিষ্যদের শূদ্র বলেই গণ্য করা হতো, তাই ব্রাহ্মণরা এই মন্দিরে আসতে রাজি হলেন না। অবশেষে ভক্ত ব্রাহ্মণ রামকুমার চট্টোপাধ্যায় রানীর মন্দিরের পুরোহিত হিসাবে নিযুক্ত হলেন। রামকুমার তখন কলকাতার জামাপুকুরে সংস্কৃত টোলে অধ্যাপনা করতেন। টোলবাড়িতে তার সঙ্গে থাকতেন ছোট ভাই গদাধর। তখন তার বয়স মাত্র 19 বছর। রামকুমারের পর গদাধরের হাতেই মন্দিরের ভার সমর্পণ করা হয়। গদাধর এই মন্দিরে বসে তপস্যা করতে করতেই রামকৃষ্ণতে উন্নীত হন। রামকৃষ্ণ বলেছেন, রাসমণি
শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন। এরাই হলেন জগতে জগৎমাতার উদ্দেশ্য সাধনের সহায়িকা শক্তি। এদের উদ্ভব হয় দেবীর দেহ থেকে। কাজ শেষ করে এরা আবার দেবীর সঙ্গে বিলীন হয়ে যায়। সত্যি হয়তো রাসমণি ছিলেন ভগবানের অংশ, অন্তত তার কর্মকাণ্ড দেখলে আমরা একথা বিশ্বাস করতে বাধ্য হই। 1861 সালের 19 ফেব্রুয়ারি রানী রাসমণি জগন্মাতার কোলে ফিরে এলেন। আজও শহর কলকাতার এখানে সেখানে তার অনেক কীর্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যখনই আমরা দক্ষিণেশ্বরে যাই তখন এই মহতী রমণীর কথা মনে পড়ে যায়। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো? আপনার মতামত আমাদের এগিয়ে যাওয়ার জন্য খুবই প্রয়োজন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন অতিথি হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, পাশে থাকবেন।